দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো সৌদি আরবে তিন দফা ক্ষেপণাস্ত্র হামলা করোনা আতঙ্কের মধ্যেই উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করোনার খেয়াল নেই ভারতের অস্ত্র কিনছে ইসরায়েল থেকে ইরাকে সামরিক অভিযানের বিরুদ্ধে পেন্টাগনকে সতর্ক করলেন মার্কিন জেনারেল জেন কর্মী ছাটাই করেছে এয়ার কানাডা হাজার ইয়েমেনের ছোড়া ক্ষেপণাস্ত্র ঠেকিয়ে দিয়েছে সৌদি শিগগিরই নিউ ইয়র্ক লকডাউন বললেন ট্রাম্প দর্শক সর্বশেষ আরও জানিয়ে দিব করোনা ভাইরাসে স্পেনে চব্বিশ ঘন্টায় রেকর্ড ৭৬৯ জনের মৃত্যু দর্শক এখন জানিয়ে দিব বিস্তারিত সৌদি আরবে তিন দফা ক্ষেপণাস্ত্র হামলা সৌদিতে তিন দফা ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে রাষ্ট্রীয় টেলিভিশন আল একবার রিয়ার খবরে বলা হয়েছে রিয়াদে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে এবং ধ্বংস করে দেয়া হয়েছে তবে কারা ওই হামলা চালিয়েছে সে বিষয়ে কিছু জানানো হয়নি এর আগে রাজধানী রিয়াদ সহ সৌদির বিভিন্ন স্থানে এমন হামলা চালানো হয়েছে এর মধ্যে অধিকাংশই প্রতিহত করতে সক্ষম হয়েছে সৌদি দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে রিয়াদে হামলা চালানো হয়েছে লক্ষ্যে আঘাত হানার আগেই তা প্রতিহত করেছে সৌদি নেতৃত্বাধীন জোট অপরদিকে জিজান শহরে আরও একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হলে তা ভূপাতিত করা হয় করোনা আতঙ্কের মধ্যেই উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করোনা আতঙ্কের মধ্যেই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া রবিবার জাপান সাগরের দিকে দুটি প্রজেক্টাইল মিসাইল নিক্ষেপ করা হয়েছে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অফ স্টাফ এ তথ্য নিশ্চিত করেছেন মাত্র এক সপ্তাহের ব্যবধানে এ নিয়ে দুই দফা ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল উত্তর কোরিয়া এর আগে গত একুশ মার্চ আরো দুটি প্রজেক্টাইল মিসাইল উৎক্ষেপণ করা হয় ওই ক্ষেপণাস্ত্র দুটি স্বল্প মাত্রার ব্যালিস্টিক মিসাইল ছিল বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া পিয়ংইয়ং প্রদেশ থেকে পূর্ব সাগরের দিকে ওই ক্ষেপণাস্ত্রগুলো উৎক্ষেপণ করা হয়েছে কয়েক মাসের বিরতি দিয়ে চলতি মাসের শুরু থেকেই নতুন করে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ শুরু করেছে উত্তর কোরিয়া দেশটি এমন এক সময় ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাচ্ছে যখন সারা বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ করোনার আতঙ্কে দিন কাটাচ্ছে ফলে দেশটির এমন কর্মকাণ্ড নিয়ে বেশ সমালোচনা হচ্ছে হোব নিউজ এজেন্সি দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর বরাদ দিয়ে জানিয়েছে রবিবার কমপক্ষে একটি প্রজেক্টাইল মিসাইল নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া তবে এ বিষয়ে দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা বিস্তারিত কিছু জানায়নি চলতি মাসে এ নিয়ে চার দফা ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো পিয়ংইয়ং করোনায় খেয়াল নেই ভারতের অস্ত্র কিনছে ইসরায়েল থেকে করোনা প্রতিরোধে প্রয়োজনীয় সরঞ্জামের তীব্র ঘাটতির মধ্যেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইহুদিবাদী ইসরায়েল থেকে শত শত কোটি ডলারের অস্ত্র কেনার সিদ্ধান্ত নিয়েছেন বিশ্বের অন্যতম জনবহুল দেশটিতে যখন করোনা বিরোধী লড়াইয়ে স্বাস্থ্যসেবার জন্য একান্ত প্রয়োজনীয় মাস্ক কিংবা সুরক্ষা সরঞ্জামের যখন মারাত্মক ঘাটতি রয়েছে তখন আই ও আনাদুলুর এক বিবৃতিতে ভারত সরকার জানায় ভারতকে ষোলো হাজার চারশো উনআশিটি নেগেভ হালকা মেশিন গান সরবরাহ করবে ইহুদিবাদী ইসরায়েল অস্ত্র চুক্তি শনিবার সই করা হয়েছে গত বছর ফেব্রুয়ারি মাসে ভারতের প্রতিরক্ষা ক্রয় পরিষদ বা ইসরায়েল থেকে অস্ত্র কেনার এ চুক্তি অনুমোদন করেছিল ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে এসব অস্ত্র সেনাদের আস্থা বাড়াবে এবং প্রয়োজনীয় যুদ্ধ সক্ষমতা দেবে ইহুদিবাদী ইসরায়েলের কাছ থেকে অস্ত্র কেনার যে চুক্তি নয়াদিল্লি করেছে তার সমালোচনায় নেমেছেন ভারতের মানবাধিকার কর্মী ও রাজনীতিবিদরাও এদিকে অস্ত্র কেনার ঘটনায় মোদী সরকারের বিরুদ্ধে সমালোচনার ঝড় বইছে করোনাভাইরাস সংকট মোকাবেলায় ভারত সরকারের লেজেগব্বরের অবস্থাকে কেন্দ্র করে সমালোচনা চলছে রাজধানী দিল্লিতে একজন চিকিৎসক তার স্ত্রী ও কন্যা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে খবর প্রকাশের পরই এ দাবি তোলা হয় ভারতের প্রেগেসিভ মেডিক্স অ্যান্ড সায়েন্টিস্ট ফোরামের সভাপতি হারজিৎ সিং ভাট্টি বলেন স্বাস্থ্য সেবা পেশায় জড়িতরা করোনায় আক্রান্ত হওয়ার সবচেয়ে বড় ঝুঁকির মধ্যে রয়েছেন তিনি বলেন এই অবস্থায় ভারতের প্রধানমন্ত্রীর কাছে আমাদের আবেদন স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার জন্য পর্যাপ্ত মাস্ক গাউন হেড কভার সহ প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করা হোক মানবাধিকার কর্মী কবিতা কৃষ্ণান প্রশ্ন তোলেন করোনা সংক্রান্ত ত্রাণ সহায়তা চিকিৎসা অবকাঠামো বিনামূল্যে স্বাস্থ্যসেবা এবং করোনা নির্ণয়ের পরীক্ষা সহ সহ এ খাতকে অগ্রাধিকার দেওয়ার বদলে সরকার কেন সামরিক খাতে ব্যাপক অর্থ ব্যয় করছে দিল্লি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক এবং বৈশ্বিক রাজনীতির অবসরপ্রাপ্ত অধ্যাপক অচিন বিনায়ক ভারত সরকারের পদক্ষেপ প্রসঙ্গে বলেন এটি নজিরবিহীন ও কঠোর নিন্দাযোগ্য ইরাকে সামরিক অভিযানের বিরুদ্ধে পেন্টাগনকে সতর্ক করলেন মার্কিন জেনারেল ইরাকের পপুলার মোবিলাইজেশন ইউনিট বা হাসদাস সাবির বিরুদ্ধে সামরিক অভিযানের যে পরিকল্পনা নিয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন তার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আমেরিকার শীর্ষ পর্যায়ের একজন জেনারেল পেন্টাগনের গোপন পরিকল্পনা দেখেছেন অথবা এ ব্যাপারে ব্রিফ করা হয়েছে এমন কয়েকজন কর্মকর্তা নিউ ইয়র্ক কমান্ড এবং ইরাকে মোতায়েন সামরিক কর্মকর্তাদের পেন্টাগন এই নির্দেশ দিয়েছে যে পপুলার মোবিলাইজেশন ইউনিটের অন্যতম অঙ্গ সংগঠন কাতায় হিজবুল্লাহকে নির্মূল করার ব্যবস্থা নিতে হবে পেন্টাগনের নির্দেশনার বিরুদ্ধে হুশারি উচ্চারণ করে লেফটেন্যান্ট জেনারেল রবার্ট পি হোয়াইট বলেছেন এ ধরনের অভিযান প্রচন্ড রকমের রক্তক্ষয়ী হবে এবং তা হতে বিপরীত হতে পারে এসব কর্মকর্তা আরো বলেছেন লেফটেন্যান্ট জেনারেল রবার্ট মনে করেন ইরাকে পপুলার মোবিলাইজেশন ইউনিটের বিরুদ্ধে সামরিক অভিযান চালাতে হলে সেখানে নতুন করে হাজার হাজার মার্কিন সেনা মোতায়েন করতে হবে এবং বর্তমানে মিশনে যে সমস্ত অস্ত্র ও সামরিক সরঞ্জাম দিয়ে ব্যবহার করা হচ্ছে সেগুলো পপুলার মোবিলাইজেশন ইউনিটের বিরুদ্ধে অভিযানে ব্যবহার করতে হবে আমেরিকা বেশ কিছুদিন ধরে অভিযোগ করে আসছে ইরাকে মার্কিন বিভিন্ন স্থাপনার গত কয়েক মাস ধরে যে সমস্ত রকেট হামলা হয়েছে তার সঙ্গে পপুলার মোবিলাইজেশন ইউনিটের জড়িত এবং ইসলামী প্রজাতন্ত্র ইরান এই সংগঠনকে সমর্থন দিচ্ছে পাঁচ হাজার কর্মী ছাঁটাই করছে এয়ার কানাডা মহামারী করোনা ভাইরাসের প্রকোপে পুরো বিশ্ব স্তব্ধ হয়ে গেছে বিভিন্ন দেশে লকডাউন ঘোষণা করা হয়েছে দোকানপাট ব্যবসা বাণিজ্য স্কুল রেস্তোরাঁ সব বন্ধ হয়ে গেছে পুরো পৃথিবী জুড়ে নিস্তব্ধতা করোনার প্রভাবে বিশ্বের অর্থনীতিতে বড় ধরনের ধস নেমেছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বিমান সংস্থাগুলো বিভিন্ন দেশ থেকে ফ্লাইট বন্ধ করে নেয়ার ভয়াবহ লোকসানের মুখে পড়েছে তারা সম্প্রতি সব কর্মীর বেতন পাঁচ থেকে পঁচিশ শতাংশ কমানোর ঘোষণা দিয়েছে ইন্ডিগো অপরদিকে কমপক্ষে পাঁচ হাজার কর্মী ছাঁটাই করতে চলছে এয়ার কানাডা প্রতিষ্ঠানটির তরফ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে পয়লা এপ্রিল থেকে কর্মী ছাঁটাই করা হবে বলে জানিয়েছে এয়ার কানাডা কানাডার ইউনিয়ন অব পাবলিক এমপ্লয়িজ তরফ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে এই পদক্ষেপ সাময়িক সময়ের জন্য বলে উল্লেখ করা হয়েছে ইয়েমেনের ছোড়া ক্ষেপণাস্ত্র ঠেকিয়ে দিয়েছে সৌদি সৌদি আরবের বিভিন্ন নগরী লক্ষ্য করে ইয়েমেনের বিদ্রোহীদের চালানো ক্ষেপণাস্ত্র হামলা ঠেকিয়ে দিয়েছে রিয়াদ এটি ছিল ইয়েমেন বিদ্রোহীদের সর্বশেষ আন্তঃসীমান্ত হামলা খবর এ সরকারি সৌদি প্রেস এজেন্সি এসপিএস বৃহস্পতিবার পরিবেশিত জোটের এক বিবৃতিতে বলা হয় ইরান মদতপুষ্ট হুতি গ্রুপ এসব ক্ষেপণাস্ত্র হামলা চালায় জোটের মুখপাত্র তুর্কি আল মালিকির বরাদ দিয়ে এসপিএ বলে তারা সৌদি আরবের বিভিন্ন নগরী ও বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় এটি আন্তর্জাতিক মানবাধিকার আইনের চরম লঙ্ঘন তিনি আরও বলেন ইয়েমেনের রাজধানী সানা হুতি বিদ্রোহীদের একটি ঘাঁটিতে ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের কেন্দ্রে পরিণত হয়েছে আর এসব ক্ষেপণাস্ত্রের প্রধান লক্ষ্য সৌদি আরব সৌদি আরব শক্তিশালী বিভিন্ন অস্ত্র হুতি বিদ্রোহীদের কাছে সরবরাহ করা ইরানকে দায়ী করে অন্যদিকে তেহরান তাদের বিরুদ্ধে উত্থাপিত রিয়াদের অভিযোগ বরাবরই প্রত্যাখ্যান করে আসছে শিগগিরই নিউ ইয়র্ক লকডাউন বলছেন ট্রাম্প করোনা ভাইরাসের ভয়াবহতা ঠেকাতে শিগগিরই নিউ ইয়র্কে চোদ্দ দিনের কোয়ারেন্টাইন বা লকডাউন নেওয়া হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটিতে করোনা রোগীর সংখ্যা চীনকে ছাপিয়ে যাওয়ার পর স্থানীয় সময় শনিবার এমন সিদ্ধান্তের কথা জানান ট্রাম্প যুক্তরাষ্ট্রের পঞ্চাশটি অঙ্গরাজ্যই করোনা ভাইরাস সংক্রমণ ছড়িয়েছে তবে সবচেয়ে বেশি আক্রান্ত জনবহুল রাজ্য নিউ ইয়র্ক ও নিউ জার্সি গত চব্বিশ ঘন্টায় নিউ ইয়র্কে করোনায় আক্রান্ত একশো জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে শনিবার এ বিষয়ে ট্রাম্পের মুখপাত্র মার্ক মিডিও বলেছেন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ভাসমান হাসপাতাল কমফোর্ট পরিদর্শনের শেষে করোনাভাইরাসে আক্রান্তের সার্বিক পরিস্থিতি বিবেচনায় কোনো কোন রাজ্যকে কোয়ারেন্টাইনে নেওয়া হতে পারে বলে তা সাংবাদিকদের সঙ্গে আলোচনা করেছেন ট্রাম্পের বরাদ দিয়ে মিডিও বলেন করোনা প্রতিরোধ আমরা সব বিকল্পই মূল্যায়ন করছি খুব অল্প সময়ের মধ্যে চোদ্দ দিনের জন্য নিউইয়র্ক লকডাউনের ঘোষণা আসতে পারে পাশাপাশি নিউ জার্সি ও কনেকটি কাটে লকডাউনের আওতায় আনা হবে করোনা ভাইরাসে স্পেনে চব্বিশ ঘন্টায় রেকর্ড সাতশো জনের মৃত্যু বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস জনিত হয়ে গত চব্বিশ ঘন্টায় সাতশো জন মারা গেছে স্পেন সরকার বলছে এটাই স্পেনে একদিনে করোনায় সর্বাধিক মৃত্যুর রেকর্ড স্পেনে আজ শুক্রবার পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে চার হাজার আটশো জনের বেশি মানুষ ইউরোপে থামছে না মৃত্যুর মিছিল করোনায় ইউরোপে সবচেয়ে মানুষ মারা গেছে ইতালিতে ইতালির পর করোনায় মৃত্যুর সংখ্যা দ্বিতীয় স্থানে আছে স্পেন দেশটিতে এখন পর্যন্ত করোনায় মারা গেছে চার হাজার আটশো জন আর মোট আক্রান্তের সংখ্যা হাজার জন বার্তা সংস্থা এ এ খবর জানিয়েছে বিশ্বের বিভিন্ন স্থান থেকে লাখো শনাক্তকরণ কিট আনিয়েছে স্পেন বাড়িয়েছে করোনা শনাক্তের পরীক্ষা এতে করে একদিনে দেশটিতে ব্যাপক হারে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে সংখ্যাটি প্রায় আট হাজার স্পেন গত চোদ্দ মার্চ সারা দেশে লকডাউন জারি করে যা বলবৎ থাকবে আগামী এগারো এপ্রিল পর্যন্ত এদিকে মৃত্যুর মিছিলে স্পেন করোনা ছাড়িয়ে পড়ার কেন্দ্র চীনকে ছাড়ালেও ইতালি এখনও রয়েছে দেশটিতে এখন পর্যন্ত আশি হাজার পাঁচশো উনআশি জন করোনা আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে আট হাজার দুইশো পনেরো জনের মৃত্যু হয়েছে এবং চিকিৎসাধীন থাকা বাষট্টি হাজার তেরো জনের মধ্যে তিন হাজার ছয়শ বারো জনের অবস্থা আশঙ্কাজনক এদিকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে শুক্রবার পর্যন্ত বিশ্বজুড়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চব্বিশ হাজার আটশো তিরাশি জনে ওয়ার্ল্ড মিটারের তথ্য অনুযায়ী নোবেল করোনা ভাইরাসে পাঁচ লাখ উনপঞ্চাশ হাজার জন তাদের মধ্যে বর্তমানে তিন লাখ পঁচানব্বই হাজার আটশো সাতানব্বই জন চিকিৎসাধীন এবং একুশ হাজার বাইশ জন আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আজকের মতো এখানেই শেষ করছি সবার আগে সর্বশেষ আপডেট জানতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ